sir. আমরা বিজয়া দশমীর পর নয় বনমালীপুরের যারা আমাদের কার্যকর্তারা রয়েছেন তাদের নিয়ে আজকে এই বিজয়া সম্মেলনীর আয়োজন করেছেন মণ্ডল প্রেসিডেন্ট মাননীয় শ্রী চন্দ্রশেখর দেব মহোদয়। সকলকে শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এই যে পুজোর কটা দিন আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম, মায়ের আরাধনা করেছি, তো এই শুভেচ্ছা বিনিময়ের জন্যই আজকে মূলত সকলকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। তার মধ্যে আমরা আমাদের অতিথি হিসাবে আমরা পেয়ে গেছি আমাদের রাজ্যের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি, উনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো উনিও কার্যকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এটা আমাদের মানে সনাতন ধর্মের কৃষ্টি এবং সংস্কৃতির পরম্পরা যে আমরা শারদীয়ার পর আমরা শারদীয় শুভেচ্ছা বিনিময় করি সকলের মধ্যে, যে ভ্রাতৃত্ববোধ, সবাই একসঙ্গে মিলিতভাবে কাজ করা, এটাই আমাদের পরম্পরা চলে আসছে। তাই সেই পরম্পরার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি।